সুপ্রিয় মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দা অন্টল জার্নি অফ ডক্টরস, আমি ডক্টর হোসাইন মোহাম্মদ আল-আমিন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কথা বলছি ভাস্কুলার ফিজিওলজির তিন নম্বর পার্টে। আজকে কথা বলবো ব্লাড ফ্লো টু দ্য লাংসে, অর্থাৎ লাংসে কিভাবে কোন জায়গায় কেমন করে ব্লাড ফ্লো হতে পারে। তাহলে চলুন আমরা শুরু করি। সো লাংসে যদি আমরা চিন্তা করি, একটা অনেক কালারফুল একটা ফিগার, আমরা সার্কুলেশনে আবার চলে যাই, আমরা দেখতে পেয়েছি যে ইট ইস লাং, দুই পাশে দুইটা হার্ট আছে। এখন পালমোনারি সার্কুলেশন যখন শুরু হয়, ইট ইস স্টার্ট ফ্রম রাইট ভেন্টিকল আপ টু দ্য লেফট অ্যাট্রিয়াম। রাইট ভেন্টিকল থেকে খুব চমৎকারভাবে ডিঅক্সিজেনেটেড ব্লাডটি লাংসে প্রবেশ করলো। প্রবেশ করার পর সে তিনটা জোনে তার ব্লাড ফ্লোটাকে শুরু করলো, আপার জোন, মিড জোন এবং লোয়ার জোন। মনে রাখতে হবে যে লাংসকে আমরা ফাংশনালি তিনটা জোনে ভাগ করেছি, এবং এই আপার, মিড এবং লোয়ার জোনের মাঝখানে যে পিঙ্ক কালারের গোল গোলগুলো দেখছেন, দিস ইজ কল দ্য অ্যালভিওলাই। আমরা লক্ষ্য রাখবো তিনটা বিষয় নিয়ে। একটি হচ্ছে প্রেশার ইন দ্য পালমোনারি আর্টারি, প্রেশার ইন দ্য পালমোনারি ভেইন এবং প্রেশার ইন দ্য অ্যালভিওলাই। তাহলে চলুন শুরু করা যাক। মনে করেন রাইট ভেন্টিকল থেকে ব্লাডটা কেবল আসলো এবং সেটি সরাসরি উপরের দিকে গেল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে কথাগুলো বলছি, দিস ইজ আ প্যাশেন্ট অর পার্সন হ্যাভিং আপরাইট পজিশন, অর্থাৎ দাঁড়িয়ে আছে এরকম একটা রোগীর বা এরকম একটা মানুষের আমরা এসব হিসাব নিকাশ করছি আজকের পড়াশোনায়। মনে রাখতে হবে যে আপরাইট কন্ডিশনে কিছু গ্র্যাভিটি থাকে, গ্র্যাভিটির কিছু ফোর্স থাকে, এজন্যে কিন্তু লাংসে কিছু চেঞ্জ থাকে। রাদার যখন আমরা শুয়ে থাকি তখন লাংসের অ্যাপেক্স এবং বেস একদম একই লেভেলে থাকে, সুতরাং লাংসে তেমন কোনো চেঞ্জ হয় না। সুতরাং এখন যে চেঞ্জগুলো আমরা বলবো সব কিছু কিন্তু গ্র্যাভিটেশনাল চেঞ্জ ডিউরিং দ্য টাইম অফ দ্য প্যাশেন্ট অর পার্সন হ্যাভিং আপরাইট পজিশন, রাইট? সো প্রথমে আমরা চলুন দেখি যে এই যে ক্যাপিলারিটা চলে গেল একদম উপরের দিকে, সাপ্লাই দিল ডিঅক্সিজেনেটেড ব্লাড। এখন উপরের দিকে আমার কি কম? গ্র্যাভিটি কম। গ্র্যাভিটি কম থাকার কারণে যে প্রেশারটা প্রডিউস হচ্ছে ফ্রম দ্য পালমোনারি আর্টারি সেটি কিন্তু অনেক কম। রাদার পালমোনারি ভেইনের প্রেশারও কম, কিন্তু অ্যাভোভে অ্যালভিওলার প্রেশারটা বেশি। এবং এই অ্যালভিওলার প্রেশার বেশি থাকার কারণে কিন্তু ঠিক তেমনভাবে পালমোনারি ব্লাড ফ্লোটা ভালো মতো হয় না। তাহলে জোন ওয়ানে আমরা যদি দেখি, এক্সিস্ট করে না হচ্ছে কি কোনো ফ্লো, অর্থাৎ অ্যালভিওলার প্রেশার বেশি, তার চাইতে পালমোনারি আর্টারির প্রেশার বেশি, দেন হচ্ছে পালমোনারি ভেনাস প্রেশার বেশি। তবে সবচাইতে অ্যালভিওলার প্রেশার বেশি থাকার কারণে বেসিক্যালি এখানে কোনো ফ্লো এক্সিস্ট করে না। এখন আসা যাক জোন টুতে। জোন টিতে কী ঘটনা ঘটে? আমরা জানি রাইট ভেন্টিকল যেটি আছে, রাইট ভেন্টিকলের প্রেশার যদি আমরা চিন্তা করি, সিস্টোলিক প্রেশার 25 এবং ডায়াস্টোলিক প্রেশার 8 মিলিমিটার অফ দ্য মার্কারি। এখন রাইট ভেন্টিকল থেকে যখন ব্লাডটি গেল, সিস্টল হলো, যখন কন্ট্রাকশন করলো, অর্থাৎ ফুল ব্লাডটা যখন জোন টুতে গেল, যেহেতু সে মাঝামাঝি, সেহেতু তার একটু গ্র্যাভিটি থাকবে, সো যখন সিস্টোলিক হলো, অর্থাৎ সিস্টোলিক 25 মিলিমিটার অফ দ্য মার্কারি প্রেশারটা গেল, এটা কিন্তু একটা ভালো প্রেশার। এই প্রেশারের কারণে পালমোনারি আর্টারি ইজ মোর প্রেশার দেন দ্য অ্যালভিওলার প্রেশার, দেন দ্য পালমোনারি ভেনাস প্রেশার। এবং এই সিস্টোলিক ব্লাড প্রেশার থাকার কারণে ফ্রম দ্য রাইট ভেন্টিকল ডিউরিং দ্য টাইম অফ দ্য সিস্টল অফ কার্ডিয়াক সাইকেল, যার ফলে কি হচ্ছে, জোন টুতে ডিউরিং দ্য টাইম অফ দ্য সিস্টলে কি হচ্ছে, ব্লাড ফ্লোটা ঠিকঠাক মতো হচ্ছে। কিন্তু ডায়াস্টোলের সময় এর প্রেশার কমে যায় 8 মিলিমিটার অফ দ্য মার্কারি রাইট ভেন্টিকলে। তো রাইট ভেন্টিকলে যে ডায়াস্টোলিক প্রেশার পালমোনারি আর্টারি, তার ডায়াস্টোলিক প্রেশার সেম হবে, সুতরাং আবার ডায়াস্টোলিক প্রেশার কমে যাওয়ার কারণে পালমোনারি আর্টারির প্রেশার কমে গেল এবং আগের মতোই অ্যালভিওলার প্রেশার বেড়ে গেল। এবং অ্যালভিওলার প্রেশার বেড়ে যাওয়ার কারণে ডায়াস্টোলের সময় কিন্তু মিড জোনে তেমন কোনো ফ্লোটা হচ্ছে না। সুতরাং সিস্টোলের সময় এটি ফ্লো হচ্ছে, আবার ডায়াস্টোলের সময় ফ্লো হচ্ছে না ইন দ্য জোন টু। এই ধরনের জোনকে আমরা বলছি ইন্টারমিডিয়েট জোন। নাম্বার থার্ড, জোন থ্রি। আপনি সিস্টোল বলেন কিংবা ডায়াস্টোল বলেন, যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স কারণে নিচের দিকে কিন্তু শক্তিটা অনেক বেশি পাচ্ছে, যার ফলে জোন থ্রিতে কার্ডিয়াক সাইকেলের যে কোনো স্টেজে কিন্তু ব্লাড ফ্লোটা হবে, অর্থাৎ হাইয়েস্ট ফ্লো হবে। সুতরাং এখানে আর্টারিয়াল প্রেশার পালমোনারি আর্টারি বেশি, দেন ভেনাস প্রেশার বেশি, অর্থাৎ ক্যাপিলারি প্রেশার বেশি, দেন হচ্ছে অ্যালভিওলার প্রেশার। অর্থাৎ অ্যালভিওলার প্রেশার জোন ওয়ানে ফার্স্ট ছিল, জোন টুতে সিস্টোলিকের সময় সেকেন্ড ছিল, এবং জোন থ্রিতে সে কী হলো, থার্ড পজিশন অর্জন করলো। এখন প্রশ্ন হচ্ছে যে জোন ওয়ান কি জোন টুতে আসতে পারে, বা জোন টু কি জোন থ্রিতে আসতে পারে? অবশ্যই পারে। মনে করেন আপনি কার্ডিয়াক আউটপুট বেড়ে গিয়েছে কোনো কন্ডিশনে, বা আপনি অনেক বেশি এক্সারসাইজ করছেন। সো আপনি যখন অনেক বেশি এক্সারসাইজ করছেন, তাহলে কি হচ্ছে, আপনার শরীরে কার্ডিয়াক আউটপুটগুলো বাড়ছে। কার্ডিয়াক আউটপুটগুলো বাড়া মানে হচ্ছে লাংসের মধ্যে যতগুলো ক্যাপিলারি অনেক রেস্টে ছিল তারা কি হচ্ছে, খুলে যাচ্ছে। ক্যাপিলারি খুলে যাওয়ার মানে হচ্ছে কি, তারা বেশি বেশি পরিমাণে রেজিস্ট্যান্স কমিয়ে ফেলছে, যার ফলে জোন ওয়ানেও কিন্তু ব্লাড ফ্লো হতে পারে, এবং জোন ওয়ান এমনকি জোন টুতেও রূপান্তর হতে পারে। আবার এই কার্ডিয়াক আউটপুট বাড়া, অনেক বেশি পরিমাণে এক্সারসাইজ করলে কার্ডিয়াক আউটপুটের অ্যাক্টিভিটিগুলো বাড়া,
ভেনাস রিটার্নগুলো বাড়া, স্ট্রোক ভলিউম বাড়া, সব কিছু বাড়ার কারণে, হাইয়েস্ট ফ্লো হওয়ার কারণে যেটি হচ্ছে জোন টু কিন্তু জোন থ্রি তো রিভার্সে নিতে পারে। অর্থাৎ যে কোনো কন্ডিশনে কার্ডিয়াক আউটপুট বাড়লে কিন্তু আপনার লাংসে ব্লাড ফ্লো বাড়তে পারে, কারণ রেজিস্ট্যান্স হচ্ছে কম। এখন উল্টো ঘটনাও কিন্তু ঘটতে পারে। উল্টো ঘটনা কি? যেমন জোন থ্রি জোন টুতে যেতে পারে, আবার জোন টু ও জোন ওয়ানে যেতে পারে। এটা আবার কেমন ঘটনা? এটা হচ্ছে যেহেতু আমরা বাড়ালাম কার্ডিয়াক আউটপুট, এবার কিছু কন্ডিশনে আমরা কার্ডিয়াক আউটপুট কমিয়ে ফেলি, লাইক শক, হেমোরেজ, এই ধরনের কন্ডিশনে কি হয়ে যায়, ভলিউম কমে যায়। ভলিউম কমে গেলে ভেনাস রিটার্ন কমে যাচ্ছে, ভেনাস রিটার্ন কমে গেলে আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ঠিক পরিমাণ ব্লাডটা সাপ্লাই দিতে পারছে না অ্যাট দ্য লাংস, যার ফলে জোন থ্রি মন খারাপ করে হয়ে যাচ্ছে জোন টু। অপরদিকে জোন টু এ তো সিস্টোলি শুধু কাজ করতো, এখন তার কার্ডিয়াক আউটপুটই কম, যার ফলে জোন টু একদম মন খারাপ করে জোন ওয়ানে যাচ্ছে এবং আলটিমেটলি কোনো ফ্লো হচ্ছে না। সো এই ধরনের কন্ডিশনে কিন্তু ফ্লো কমে যেতে পারে একদম। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো ক্রিটিক্যাল ইল পেশেন্টকে আমরা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিই, অর্থাৎ তাকে শুধু আমি কন্টিনিউয়াসলি বাতাস দিচ্ছি অ্যালভিওলাসে, এখন আমি খুব খুশি যে আমি পেশেন্টটাকে সেভ করছি, আমি তাকে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিয়ে ভালো রাখছি। এখন যখন আপনি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন কন্টিনিউয়াসলি দিচ্ছেন, আপনার অ্যালভিওলার প্রেশার বাড়তেই আছে। যখন অ্যালভিওলার প্রেশার অনেক বেশি বাড়বে, তাহলে কি হবে, সে কিন্তু যে পালমোনারি যে প্রেশারগুলো আছে সেগুলোকে কমিয়ে ফেলবে, যার ফলে এই পালমোনারি প্রেশার কমার কারণে এই পালমোনারি ক্যাপিলারিগুলো একসময় কোলাপস করবে এবং পেশেন্ট মারা যাবে পজিটিভ প্রেশার ভেন্টিলেশনে। অর্থাৎ অ্যালভিওলার প্রেশার খুব বাড়িয়ে দিয়ে যে আপনি নিশ্চিত থাকবেন পেশেন্ট সেভ হবে, সেটাও কিন্তু হবে না। এখন তিনটা জিনিস আমাকে এখানে মোদ্দা কথা মনে রাখতে হবে। দিস ইজ আপরাইট পজিশন, আমরা দেখি গ্র্যাভিটি ইজ ইম্পর্টেন্ট, কার্ডিয়াক সাইকেল ইজ ইম্পর্টেন্ট এবং রেসপিরেটরি সাইকেল ইজ ইম্পর্টেন্ট। জোন টুর ক্ষেত্রে আরেকটি জিনিস ইম্পর্টেন্ট, যখন আপনি শ্বাস নিচ্ছেন বা শ্বাস ছাড়ছেন তখন কি হচ্ছে, যখন রেসপিরেটরি সাইকেল চলে আমরা ইনস্পিরেশন নেই, তখন লাংসটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। লাংস যখন বড় হয়ে যায় তখন যে এক্সট্রা অ্যালভিওলার যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলো কি করে, এক্সপ্যান্ড করে। এক্সট্রা অ্যালভিওলার যে মাসেল যদি এক্সপ্যান্ড করে, যার ফলে কি হচ্ছে, ভেসেল ডাইলেটেশন হচ্ছে। ভেসেল ডাইলেটেশন হওয়া মানে হচ্ছে বেশি বেশি পরিমাণে ব্লাড ফ্লো হওয়া। সুতরাং কার্ডিয়াক সাইকেলের ক্ষেত্রে সিস্টল এবং রেসপিরেটরি সাইকেলের ক্ষেত্রে ইনস্পিরেশনের সময় জোন টুতে খুব ভালো পরিমাণে ব্লাডটি ফ্লো হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দ্য আনটোল্ড জার্নি অফ ডক্টর হোসেন পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ।